আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সন্তান মহান আল্লাহ তালা বিশেষ নিয়ামত। আল্লাহ তালা মানুষকে সন্তান দান করেন, আল্লাহ তালা কাউকে ছেলে সন্তান দান করেন অথবা কাউকে মেয়ে সন্তান দান করেন, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দান করেন, আবার এদের মধ্যে কাউকে কোনো কিছুই দান করেন না, দুনিয়াতে তাদেরকে নিঃস্ব করে রাখেন। এটা আল্লাহ তালার নিজস্ব ফয়সালা, আমাদের কারো সাধ্য নেই এই বাক্য পরিবর্তন করার। সন্তান বাবা মায়ের চোখের শীতলতা, সে যাই হোক না কেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক। তবে অনেকে সন্তান হিসেবে ছেলে সন্তানকে চেয়ে থাকেন, আসলে ছেলে ও মেয়ে উভয়ই মহান রবের পক্ষ থেকে কল্যাণকর, এটি নিয়ামত ও উপহার। আমরা যদি খেয়াল করি, পূর্বে যত নবী রাসূলগণ সন্তানের জন্য দোয়া করেছিলেন তখন আল্লাহ তাআলা পুত্র সন্তানই বেশি দিয়েছেন, আবার কোন নবীগণ নিঃস্ব ছিলেন আল্লাহ তাআলা তাদেরকেও সন্তান দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একসময় নিঃসন্তান ছিলেন, বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নিকট দোয়া করলেন একটি সৎ পুত্রের জন্য, আল্লাহ তাআলা তা কবুল করেছেন, তাকে নেক পুত্র সন্তান দান করেছেন। তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আমার প্রভু আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। সুতরাং যাদের পুত্র সন্তান প্রয়োজন তারা এই আমল করতে পারেন। তাছাড়া যাদের কোনো সন্তান নেই অথবা নতুন বিবাহ করেছেন তারা এই দোয়া পাঠ করতে পারেন, রব্বি লা তাজরনি ফারদা ওয়া আংতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। আমাদের সন্তান না হলে আমরা কত শিরক কাজে জড়িয়ে পড়ি, আসলে এতে দুনিয়াতে যেমন কোনো লাভ নেই তেমনি আখিরাতে চরম আজাবের সম্মুখীন হতে হবে। আমার সন্তানের জন্য মাজারে দরগা বা কোনো মানুষের কাছে যাই, বিভিন্ন ধরনের মানত করে থাকি, এই শিরিকি কাজগুলো কোনো সন্তান আশা করা যায় না, কারণ তারা তো সন্তান দিতে পারে না, ডাক্তারও ক্ষমতে নেই কারো সন্তান হোক কিংবা ছেলে মেয়ে, এসব ব্যাপারে ডাক্তারের কোনো ক্ষমতা নেই। সুতরাং সৃষ্টির কাছে কোনো কিছু চাওয়া কামনা নয়, বরং আল্লাহ তাআলার নিকট চাওয়াই হলো ইবাদত। আমাদের চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছে চাইব। আপনি যদি কোনো মানুষের কাছে চান বা কোনো মাজারে গিয়ে সন্তান চান তাহলে দুনিয়াতে তো আপনি পেলেনই না, কিন্তু আল্লাহর কাছে চাইলে দুনিয়াতে আল্লাহ তারা না দিলে আখিরাতে এর চেয়ে বড় পুরস্কার রাখবেন। কিন্তু এই মাজার আপনাকে কি দিল? এই মাজার তো আপনাকে কোনো সন্তান দিল না, বরং আখিরাতে আপনি জাহান্নামে নিক্ষেপ হবেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্য পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। অন্যদিকে হযরত মরিয়ম আলাইহিসসালাম বাইতুল মুকদ্দাসে তার তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা ফলে মৌসুম ছাড়াই হযরত মরিয়ম আলাইহিসসালামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। তখন তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেন। তার দোয়াটা ছিল যে রব্বি হাবদি মিল্লাদুঙ্কা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দোয়া, অর্থাৎ হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। সুতরাং কোনো মানুষের কাছে নয়, আমরা আল্লাহর কাছে দোয়া করব। সন্তান লাভের জন্য অবৈধ বা অনৈতিক ইসলামিক কোনো উপায় অবলম্বন করব না, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর উপর ভরসা করব। আর এই দোয়াগুলো কীভাবে পড়ব? যে সময়টুকু দোয়া কবুল হয় আমরা ওই সময় দোয়া করব, বিশেষ করে সেজদায় আমরা এই দোয়াটা পড়ব। যে দোয়াগুলো আমি লিখে দিয়েছি কিংবা আমি পিন কমিটি লিখে দিচ্ছি সে দোয়াগুলো আমার সেজদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।